ওম নমস্তে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় আর্যবর্ত তো বন্ধুগণ আপনারা প্রত্যেকেই অমুকলীলা বিতর্ক সম্পর্কে শুনেছেন এবং অমুকলীলা যে কথাটি বলেছিল বিবেকানন্দের ভা নিয়ে তো সেটি নিয়ে বহু বিতর্ক তুমুল তর্ক ইত্যাদি সৃষ্টি হয়েছে তো এখানে কথা হলো আমি স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু বলতে চাই না কারণ কি আমার মনে হয় তাকে নিয়ে কোনো কটুক্তি করার যোগ্যতা আমার নেই কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই ডিক্লারেশন দিয়ে রাখি তার মাংসভক্ষণের বিষয়ে বহু জায়গায় স্বামীজিকে দেখা গেছে তিনি মাংস ভক্ষণের বিরোধিতা করেছেন তিনি নিজেও বলেছেন মাংস খাওয়া পাপ নিজেও বলেছেন তার বহু বক্তব্যে কিন্তু পরবর্তীকালে আমার যেটা ব্যক্তিগত মতামত স্বামীজিকে বদনাম করার জন্য এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কিছু লোক স্বামীজির নামে মিথ্যা বাণী মিথ্যা প্রবচন ঢুকে স্বামীজির নামে কলঙ্ক করেছেন তো তারপরে অমরলীলা প্রভুর বক্তব্য শেষ হওয়ার পরে ওই রামকৃষ্ণ মিশনের একটি মহারাজ একটি বক্তব্য জারি করেছেন তা আপনার দেখুন সেই ভিডিওটি তারপর আপনাদের সামনে কিছু বার্তে আসবো যেই শাখাহার মাংসাহার মাংসাহারের কথা ঠিক অর্থাৎ মাংসাহার করা সঠিক কিনা মাংসাহার করা কিনা সে বিষয়ে আসবো দেখুন নিরামিষ খেতে হয়

আপনারা এনার বক্তব্য শুনলেন তো কথা হলো উনি কথা বললেন যে এই যে মাংসভক্ষণ করতে হবে না বাহা নিরামিষ হার করতে হবে এরকম কথাই বলা হয়েছে মাংস করে মানা কোথায় করা হয়েছে তিনি মূলত সেটি বোঝাতে চাইলেন তো আজকে আসুন উনি বলেন কোথায় আছে এরকম তো কথা কোথাও নেই না বেদ বেদে আছে না উপনিষদে আছে নাকি না মনুস্মৃতিতে আছে না মহাভারতে আছে তো আমি বেদে আমি পরে যাব। বেদের একটি মন্ত্রই রয়েছে অন্নপদে অন্নস্য না দেহে নমিবশ্য সুস্মী সুস্মিনাহা। সেই মন্ত্রতেও দ্বিপদে না চতুষ্পদে অর্থাৎ দ্বিপদ এবং চতুষ্পদ প্রাণীগুলির কল্যাণ হোক উল্লেখ আছে তো যেখানে বেদে উল্লেখ আছে দ্বিপদ এবং চতুষ্পদ প্রাণীদের কল্যাণ হোক সেখানে সেই জীবকে হত্যা করার আদেশ কী করে দিতে দেওয়া থাকতে পারে তো এবার উনি বলেছেন যে কোথাও নেই এবার আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাব উনি মহাভারতের উল্লেখ করেছেন মনঃস্মৃতির উল্লেখ করেছেন এবার দেখুন আমি মনঃস্মৃতিতেই প্রথমে আসি পঞ্চম অধ্যায়ের একান্ন নম্বর শ্লোক তো এখানে যেটা লেখা আছে অনুমন্তা বিশ্বসিতা নিহান্তাকারী বিক্রয়ী সংস্কারতা চ খাদক স্চেতী ঘাত কাহা অর্থাৎ কি পরামর্শদানকারী অঙ্গচ্ছেদনকারী হত্যাকারী মাংস বিক্রয়কারী মাংস ক্রয়কারী রন্ধনকারী পরিবেশনকারী এবং আহারকারী এদের সবাইকে ঘাতক বা পাপি বলা হয় মনুস্মৃতি শ্লোক শুধু এটুকু আরও দেখুন মনুস্মৃতির ওই পঞ্চম অধ্যায়ের পঁয়তাল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর শ্লোক আপনারা দেখে নেবেন সেখানে আছে আমি আর শ্লোকটি পড়ছি না তো সেখানেই উল্লেখ আছে যে ব্যক্তি নিরাপরাধ জীবেদের নিজের সুখের জন্য হিংসা করে সে জীবিত থেকে অথবা মৃত্যুর পরে অর্থাৎ ইহলোক অথবা পরে লোকেও কখনও সুখ পায় না পশুপক্ষীর দেহ থেকে মাংস কাটার সময়ে প্রাণীদের প্রতি হিংসা এবং তাদের বেঁধে রাখার দুঃখ কষ্ট দেখে মানুষের সর্বপ্রকার মাংসভক্ষণ ত্যাগ করা উচিত তো মহারাজজি আপনি যে কথাটি বললেন যে কোথায় রয়েছে আপনি একটু উদাহরণ দিয়েছেন পঞ্চম অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোক তো সেখানে যে কথাটি মূলত উল্লেখ রয়েছে সেটিও আপনাদের পড়ে শোনাই তারপর আরও কিছু প্রমাণে আসবে এখানে দেখুন যে পঞ্চ পঞ্চম অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে যে মদ্যপান করা মাংসভক্ষণ করা এবং মৈথুন অর্থাৎ সেক্স যেটাকে বলে সেক্স করা মানুষের কি স্বাভাবিক প্রবৃত্তি মানে স্বাভাবিকভাবে মানুষ এটা করতে চায় এবার আপনি শুধু এইটুকু বলেছেন তার পরেরটুকু আপনি বলেননি সেখানে লেখা আছে এবং সে অজ্ঞানবশত এতে দোষ মনে করে না অর্থাৎ কি মাংসভক্ষণকে যৌনাচারকে মানে অবৈধ যৌনাচারের কথা বলা হয়েছে মদপানকে সাধারণভাবে সে পাপ মনে করে না অজ্ঞানবশত কিন্তু এই সবের পরিত্যাগকারী মহাফল দানকারী অর্থাৎ যারা অবৈধ শ্রীসংঘ ত্যাগ করে মাংসার ত্যাগ করে মদ্যপান ত্যাগ করে সেসব করলে কী হয় না এটা মহান ফল দানকারী তো এবার দেখুন আরও কিছু যে জিনিস রয়েছে শুধুমাত্র ওখান থেকে তো নয় এবার সেই পঞ্চম অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হচ্ছে বিদ্যজ্জন অর্থাৎ জ্ঞানীগণ মাংসের এই লক্ষণ বলেছেন যে যার যার মাংস আমি এই জন্মে খাচ্ছি পরজন্মে সে আমার মাংস খাবে অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনার ফল হবে আপনি ওই জন্মে তাকে কেটে খাচ্ছেন সে আপনাকে কেটে খাবে এবার এ এরকম আমি বহু ওখান থেকে উদাহরণ টেনে দিতে পারি কিন্তু আমি বেশি বলছি না কারণ দেখুন পঞ্চম অধ্যায়ের বান্ন নম্বর শ্লোক আরও বলা রয়েছে যে মানুষ এখানে শ্লোকটি পড়লে তো অনেকে বিরাট হয়ে যাবে ভিডিও তো শ্লোক আমি পড়ছি না যে মানুষ অন্যের মাংস দ্বারা নিজের মাংস বৃদ্ধির ইচ্ছা ইচ্ছামাত্র করে তার থেকে তার থেকে অধিক পাপি আর কেউ নয় তাহলে মহারাজ আপনার বাণী এখানে খণ্ডন হয়ে গেল এবার পাঁচ নম্বর অর্ধায়ের আটচল্লিশ নম্বর শ্লোকে জীবের হিংসা বিনা মাংস প্রাপ্তি হয় না এবং জীবের হিংসা স্বর্গপ্রাপ্তিতে বাধক অতএব ভক্ষণ কখনোই করা উচিত না তো এই রকম বহু শ্লোক মহসূরিতে পাওয়া যায় ভক্ষ অভক্ষ সম্পর্কে তো আপনি ভেবে দেখুন এসে এবার আপনি বলেছেন মহাভারতের কথা তো আমি এখানে কি বলবো মহাভারতের একশো অনুশাসন পর্বে একশো পনেরো নম্বর অধ্যায় খুলে নেবেন সেখানে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর শ্লোক আপনারা খুলে নেবেন এছাড়া একশো ষোলো নম্বর অধ্যায়ে সাত নম্বর শ্লোক একশো ষোলো নম্বর অধ্যায় ন নম্বর শ্লোক এখানে যেমন দেখুন একশো পনেরো নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে লোভে কিংবা বুদ্ধি মোহগ্রস্ত হলে অথবা পাপীদের সংসর্গ করলে বল ও পরাক্রম লাভের জন্য মানুষের হিংসারূপী অধর্মে অরুচি হয় আর মাংস খেতে গেলে যে হিংসা হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন এবার একশো পনেরো নম্বর অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক অর্থাৎ অনুশাসন পর্বে সেখানে লেখা আছে যে ব্যক্তি নিজের মাংস দ্বারা অন্যের মাংস বাড়াতে চায় সে যে যে সে যে কোনো জন্মই প্রাপ্ত হোক না কেন সেখানে সে দুঃখী হয়ে জীবনযাপন ব্যতীত করে তাহলে বলুন মহারাজ মহাভারত নাকি নেই এইসব কথা তো এবার দেখুন মনুস্মৃতির পঞ্চম অধ্যায় তিপ্পান্ন নম্বর শ্লোক সেখানে উল্লেখ আছে যিনি একশো বছর ধরে অশ্বমেধ যোগ্য করেন এবং যিনি কোনো প্রকার মাংস খান না তারা দুজনে কিন্তু একই পণ্য লাভ করে অর্থাৎ আপনি একশো বছর ধরে অস অসমের যোগ্য বলে যা হবে আর মাংস না খেয়ে থাকলে ঠিক একই পূর্ণ লাভ হবে এবার মহাভারতের অনুশাসন পর্বে একশো পনেরো নম্বর অর্ধেক আপনি বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর শ্লোকে আপনি চলে যান দেখুন সেখানে কী বলা আছে মাংসাহার না করা এবং প্রাণীদের প্রতি সর্বদা দয়াশীল ব্যক্তি সমস্ত জীবের আশ্রয়স্থান এবং বিশ্বাসের পাত্র হয়ে ওঠেন তার জন্য কারো উদ্বেগ হয় না এবং তিনি কারো উদ্বেগের পাত্র হন না তাকে কেউ ভয় দেখাতে পারেন না তিনি দীর্ঘ দীর্ঘায় হন এবং সর্বদা নিরোগ থাকেন মাংসহার না করলে যে পুণ্য হয় তার সমান পুণ্য স্বর্ণদানও হয় না গুদানও হয় না ভূমিদানও হয় না তাহলে মাংস ভক্ষণের নিষেধ কিন্তু এখানে করা হচ্ছে মহারাজ এবার শুধু তাই নয় দেখুন এখানে আরও উল্লেখ আছে যমস্মৃতি এই গ্রন্থটির নাম হয়তো অনেক হিন্দুরাই জানে সেখানে লেখা আছে প্রজাপতির বক্তব্য হলো যে কোনো প্রকারের মাংসভক্ষণ মহাদোষ এবং তার থেকে রক্ষা পাওয়া মহাপূর্ণ। তো এখানে একটা কথা বলে রাখতে চাই মহারাজজি আপনি বা আপনারা মাংসভক্ষণ করবেন কি না করবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না যে সাহায্যে মাংসভক্ষণ করতে বলা হয়েছে শাখার বারণ করা হয়েছে এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না যে মাংস বরণ করতে কোথায় বারণ করা হয়েছে মহাভারতে নেই মনুসূনীতে নেই আপনি এ ধরনের কথা কেন বলছেন আপনি এবার তো এইটুকুই তো নয় আরও আরও বহু লেখা আছে যেমন একশো পনেরো নম্বর অধ্যায়ের ওই মহাভারত অনুশাসন পর্বে তা সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা আছে যে অজ্ঞ এবং অধম ব্যক্তি দেব পূজার যোগ্য ও বেদক্ত পথের আশ্রয় নিয়ে মাংসের লোভে জীবহিংসা করে সে নরক প্রাপ্ত হয় এবার তাহলে দেখুন তো এত এত প্রমাণ এখানে রয়েছে আপনাদেরকে কত প্রমাণ আমি তুলে ধরবো একের পর এক প্রমাণ রয়েছে এবার দেখুন এবার আমি যদি ওই অনুশাসন পর্বের একশো ষোলো নম্বর অধ্যায় ন নম্বর শ্লোকে আসি সেখানে লেখা আছে হে তাঁত বীর্য থেকে মাংসের উৎপত্তি হয় তাতে কোনো সন্দেহ নেই তাই এটি অত্যন্ত ঘৃণ্য বস্তু এটি ভক্ষণ করলে মহাদোষ এবং এটি ত্যাগের দ্বারা মহাপুণ্য লাভ হয় এ লেখা আছে শুক্রাচ্য তাত সম্ভূতির মাংস সেহ না সংশয় ভক্ষণে তু মহান দোষ নিবিত্তা পূর্ণমুচ্ছাতে এটার ভক্ষণে মহাদোষ হয় এবং ত্যাগ করলে মহাপূর্ণ হয় তাহলে মহারাজজি আপনি যে কথাগুলি বললেন যে কোথায় আছে মনুস্মৃদ্ধিতে মাংসভক্ষণের বারণ কোথায় আছে মহাভারতে মনস্য মাংসভক্ষণের মানা তো এতগুলো প্রমাণ আপনার সামনে তুলে ধরলাম এবং আপনি কি খাবেন না খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাঙালি সাধারণত মাছ খাওয়া জাতি আমিও বাঙালি আমিও পূর্বে মাছ খেতাম কিন্তু এখন আর না তো কথা হলো কি খাবে না খাবে সেটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাংসভক্ষণ না করার বিধান বহু জায়গায় দেওয়া রয়েছে আপনি এভাবে দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না আশা করি আপনাকে আমি সমস্ত কথা বোঝাতে পেরেছি এবং যারা দর্শক দেখছেন তারাও কিন্তু বুঝতে পেরেছেন যে মাংসভক্ষণ না করার বিধান আমাদের গ্রন্থের বহু স্থলে দেয়া রয়েছে এবার মাংসভক্ষণ করার বিধানের কথা একটা কথা বলি আপনাদের যে যে শাস্ত্রে মাংসভক্ষণে নিষেধ করা হচ্ছে সেই শাস্ত্রে যদি থাকে মাংস ভক্ষণের কথা অর্থাৎ দুরকম কথা যদি থাকে জানবেন পরবর্তীকালে সেই সমস্ত শ্লোক ওর মধ্যে মেশানো হয়েছে আপনারা প্রত্যেক স্থানে দেখবেন আমাদের যে আদর্শ শ্রীকৃষ্ণ বলুন শ্রীরামচন্দ্র বলুন তারা কোনো মাংসভক্ষণ করতেন না এবার বিবেকানন্দজি কী করতেন রামকৃষ্ণজি কী করতেন সেটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার স্বামী বিবেকানন্দজি কিন্তু ধর্মের দোহাই দিয়ে কোনোর কোনোর মাংসহার করেনি এবং যারা বলছেন এই শাক পাতা খাওয়ার কথা যে শাক পাতা বা গাছকে গাছকে মারলেও গাছের কষ্ট হয় গাছের প্রাণ আছে এবার একটা কথা বলতে চাই এখানে মাংস ভক্ষণের কথা বলা হচ্ছে গাছের ফলমূল বা শাকসবজি খাওয়ার মাংস খাওয়া কি সমান হলো সবজি কেটে খাওয়াটা কি মাংস খেয়ে খাটা হলো খাওয়া হলো এখানে তো মাংস ভক্ষণের কথা বলা হচ্ছে শাস্ত্রে আপনারা শাস্ত্র নিয়ে মানবেন এবার যদি বলেন জীবে গাছেরও তো প্রাণ রয়েছে তো গাছের প্রাণ থাকলেও গাছেরা সেই ব্যথা বেদনা অনুভব করতে পারে না তারা সুশুপ্তি অবস্থায় থাকে তাদের যে অবস্থাটা তাকে সুষুপ্তি অবস্থা বলে গাছেরা ব্যথা বেদনা অনুভব করতে পারে না বা একটা প্রাণীকে হত্যা করলে সে যেন দৌড়ে পালাতে পারে একটা বৃক্ষ সাধারণভাবে সেই কাজটা করতে পারে না তো অতএব যেখানে শাকাহার এবং মাংসাহার প্রত্যেকটা মানুষই হলো শাকাহারই এবার আপনারা বলবেন আমি হয়তো ভুল বলছি কিন্তু না আপনি শাখার যতজন মানুষ আমার ভিতরে প্রত্যেকেই শাখাহার করেন এবার অন্য কথা আপনি অন্য কিছু আহার করেন কিন্তু শাখার আপনি অবশ্যই করেন অতএব আপনি শাখারই মাংস আপনারা যা বলছেন যে মাংস খাওয়ার কথা তো এখানে একটা কথা বলতে চাই যে সমস্ত প্রাণীদের মাংস আপনারা খাচ্ছেন সেই সমস্ত প্রাণীরা কিন্তু ওই বৃক্ষ লতাবতা খেয়ে বেঁচে রয়েছে অর্থাৎ প্রোটিন ভিটামিন আহরণের জন্য আপনারা বিভিন্নজনদের কিছু কুযুক্তি দেয় যে আমরা প্রোটিন পাই না সেই জন্য আমরা মাংস খাই কোনো প্রাণীকে বা পশুকে মেরে যেমন গো গোহত্যা করে কেউ মাংস খায় কেউ মুরগিকে মেরে মাংস খায় কেউ হাঁসকে মেরে মাংস খায় কেউ ছাগল কেটে মাংস খায় তো সেই সমস্ত প্রাণীর আহার বা প্রোটিন তারা পায় করা থেকে ওই বৃক্ষ থেকে তাহলে আমাদের নতুন করে প্রাণী হত্যার কোনো কিন্তু এখানে প্রয়োজন নেই অর্থাৎ মহারাজ আপনার যে বক্তব্য আপনি যা বলেছিলেন সেটাই এখানে ভুল প্রমাণিত হলো আশা করি আপনার ছাড়া আমি বয়সে অনেক কনিষ্ঠ তো আমাকে মার্জনা দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলি অবশ্যই আপনি ভেবে দেখবেন আপনাকে কোনো রকম অপমানের উদ্দেশ্যে আমি এই কথা বলছি না কেবলমাত্র আপনি যে কথাগুলি বলেছিলেন যে এটি কোথায় লেখা রয়েছে তা আপনাকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিও এছাড়া আর কোনো বিষয় নয় এবং দর্শকগণ বুঝতে পারলেন যে মাংস ভক্ষণের নিষেধ কোথায় কোথায় রয়েছে তো বন্ধুগণ আশা করি আপনার সমস্ত বিষয় বুঝতে পেরেছেন বুঝতে পারলে আপনার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করুন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ নমস্তে ওম তাৎসাদ